এখানে সুব্রতদা আছে, আমাকে একজন বলে যে আপনি প্রস্তুতি নেন, 3 মাস পরে আবার নির্বাচন হবে। কই 5 বছর গেছে না, 14 সালের পরে 5 বছর গেছে না? এই আওয়ামী লীগকে লড়ানোর জন্য আগামী সপ্তাহে কি করবেন, কি রোডম্যাপ নিয়েছেন তা আমাদেরকে জানাতে হবে, জনগণকে জানাতে হবে। আমরা রাস্তায় অবস্থান নিতে চাই, আমাদের বাসায় থাকার মতো অবস্থা নাই। আজকে এক সবচেয়ে খারাপ অবস্থায় হচ্ছে তৃণমূল আর ছিন্নমূল। এই তৃণমূল এবং ছিন্নমূলের নেতা কর্মীদেরকে বাঁচাতে হবে। এই আওয়ামী লীগ যদি 7 তারিখে নির্বাচন করতে পারে তাহলে আমাদেরকে আর বাঁচার মতো অবস্থা থাকবে না। সেই গোলাম আজম, নিজামি, তাদেরকে পাশে বসিয়ে তারা যদি আন্দোলন করতে পারে, তারা যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনতে পারে, 187 দিন হরতাল করতে পারে, তারা যদি বাসে গান পাউডার দিয়ে 28 জন মানুষকে হত্যা করতে পারে, সেই আজকে 2024 সালে 30 বছর পরে আমি কেন নিজামী সাহেবের সন্তানকে সাথে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার পুনরুদ্ধারের আন্দোলন করতে পারবো না? এই প্রশ্ন আজ পর্যন্ত কেউ করছে? এই প্রশ্ন জোরালোভাবে করা দরকার ছিল, কঠিনভাবে করা দরকার ছিল। আজকে মিডিয়া, আজকে আমরা বেঁচে আছি এই সোশ্যাল মিডিয়ার জন্য। দেখেন তো এখানে টিভি চ্যানেল কয়টা আছে। আজকে এই সোশ্যাল মিডিয়া হচ্ছে অনেক, এখানে এখনো অনেক মিডিয়া রয়েছে যা অনেক 5টা টিভি চ্যানেলের চেয়েও অনেক বেশি ভিউ হয়, যার কারণে বলতে চাই আমাদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। আমরা বলছি, বলবো, বলে যাব, এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমাদের বক্তব্য যেমন চলবে আমাদের লড়াইও তেমন চলবে। এই আওয়ামী লীগের সময় 5 বার গ্রেপ্তার হয়েছি, 1 বার আওয়ামী যুবলীগের গ্রুপ গণপিটানির শিকার হয়েছি, তারপরেও কিন্তু আন্দোলন থেকে আমরা পালাইয়া যাই নাই। কিন্তু এখন যে অবস্থা, আপনি আগামী 7 তারিখ, আজকে আমাদের নেতারা বলতেছে নির্বাচন হয়ে গেলেও সরকার গঠন করতে পারবে না, এই সমস্ত কথা আমরা শুনতে চাই না। আওয়ামী লীগ কেন নির্বাচন করবে, এর জবাব দিতে হবে। আওয়ামী লীগ যদি নির্বাচন করতে পারে, এই নির্বাচন ঠেকাতে হবে। বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী রয়েছে জামাতের, বিএনপি, তারা কি করবে ওই দিন? 7 তারিখে নির্বাচন করতে দেওয়া যাবে না, 7 তারিখ নির্বাচন হবে না। এইভাবে যদি করতে পারেন তাহলে আন্দোলনে আছি, তাহলে আন্দোলন থেকে সরে যাব। শেখ হাসিনা যদি 7 তারিখের এই নির্বাচন করতে পারে তাহলে আমি আপনাকে বললাম তাদেরকে সরানো অনেক কঠিন হবে। অনেক গল্প শুনেছি, 2014 সালের আগে আমরা অনেক কিছু শুনেছি, 2018 সালের নির্বাচন থেকে আসার পরে আমরা এই গণশুনানি করেছিলাম, এখানে সুব্রতদা আছে, আমাকে একজন বলে যে আপনি প্রস্তুতি নেন, 3 মাস পরে আবার নির্বাচন হবে। কই 5 বছর গেছে না, 14 সালের পরে 5 বছর গেছে না? এই আওয়ামী লীগকে লড়ানোর জন্য আগামী সপ্তাহে কি করবেন, কি রোডম্যাপ নিয়েছেন তা আমাদেরকে জানাতে হবে, জনগণকে জানাতে হবে। আমরা রাস্তায় অবস্থান নিতে চাই, আমাদের বাসায় থাকার মতো অবস্থা নাই। আজকে এক সবচেয়ে খারাপ অবস্থায় হচ্ছে তৃণমূল আর ছিন্নমূল। এই তৃণমূল এবং ছিন্নমূলের নেতা কর্মীদেরকে বাঁচাতে হবে। এই আওয়ামী লীগ যদি 7 তারিখে নির্বাচন করতে পারে তাহলে আমাদেরকে আর বাঁচার মতো অবস্থা থাকবে না। কথাবার্তা পরিষ্কার, আজকের এই সমস্ত বাংলাদেশের জঞ্জালের জন্য দায়ী হচ্ছে ভারত, এবং এই ভারতের পরামর্শে আগামী 7 তারিখে নির্বাচনের তারিখ করা হয়েছে। কারণ ভারত সীমান্তে ফেলানিকে হত্যা করেছিল 7ই জানুয়ারি। এই 7ই জানুয়ারি ফেলানিকে হত্যা করেছে যেদিন, সেই দিন বাংলাদেশের গণতন্ত্রকে আর একবার হত্যা করার জন্য উদ্যোগ নিয়েছে। আমরা এই উদ্যোগ সফল হতে দেব না। আমাদের বুকে যতক্ষণ রক্ত আছে আমরা রক্ত ঢেলে দেব, হাসিনার দুঃশাসনকে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে।